গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে কয়েকটা দিন, মানে বাড়ি থেকে জোর পরে যে বাড়ি থেকে আসলাম, তারপরে থেকে যে কয়েকটা দিন যাচ্ছে, একেবারে কাজকর্মে মন নেই। বিশ্বাস করো, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। শুধু কি করতে ইচ্ছে করছে জানো, সব রিলেটিভরা মিলে বা বন্ধু বান্ধব মিলে বেশ একসাথে কোথাও মানে বসে আড্ডা দিই, গল্প করি, এই এরকম ইচ্ছে করছে। আর ইচ্ছে করছে সারাদিন ধরে শুধু ঘুরে বেড়াই, শুধু ঘুরি শুধু ঘুরি, আর টুকটাক খাওয়া দাওয়া করবো আর ঘুরবো, এরকম ইচ্ছে করছে। যদিও রুত্র আমাকে যখনই সময় পাচ্ছে নিয়ে যাচ্ছে এদিক ওদিক, ওর তো এইসব ব্যাপারে কোনো মানে তুলনাই হয় না। আমাকে না আমি না বললেও বুঝতে পেরে যায়, আমি না বললেও এগুলো করেও। তাও আমার না একদম কিচ্ছু ইচ্ছে করছে, মানে কাজ সংসারে যে কাজগুলো করতে হয় মানে রেগুলার, সেগুলোতেও ইচ্ছে করছে। শুধু এই মন যেন উড়ু 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 হচ্ছে। কিন্তু আমি যে খুব ঘুরতে ভালোবাসি এরকম কিন্তু আমি না, আমি কিন্তু খুব মানে ঘরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ঘরে থাকতেই পছন্দ করি, মানে যেটুকু বাইরে না বেরোলেই না সেটুকু। তাছাড়া আমি যে সবসময় ঘুরে বেড়াবো সেটাও কিন্তু আমি খুব একটা বেশি পছন্দ করি না। কিন্তু ইদানিং আমার মানে এই কয়েকটা দিন আমার এরকম হচ্ছে। তো রুদ্রকে বলছে হয়তো তুমি বাড়ি থেকে এসছো, তারপর আবার বাড়ি যাবে, সেই জন্যই মন টেকাতে পারছো না। কিন্তু এবার যখন দিওয়ালির পরে ফিরবে তখন দেখবে যে আর তখন আমরা যাবো না, তখন দেখবে ঠিকই মনটা বসে যাবে। কী জানি হয়তো তাই হবে। আর আজকে সকাল থেকে তো রেগুলার যা যা কাজ থাকে একটু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ভাত আজকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে পাঠিয়ে দিয়েছি, আর রুদ্র আজকে ওটস খেয়ে যাবে। তো ওটস দেখলে বানালাম, তো আমি কি খাবো আমার এখনও পর্যন্ত খাবার কোনো ঠিক নেই। আর এই যে ঘরটরগুলো মুছছে, এই গাছগুলো সরিয়ে সরিয়ে নামছে, এখানে তো মাটি পড়ে থাকে না, তো সেগুলো সরিয়ে সরিয়ে মুছছি। আর আমি কি দিয়ে মুড়ি খাবো, বা আজকে রুটি আমি করিনি, একদমই করিনি, তো মুড়ি কি দিয়ে খাবো সেই কারণে এই দেখো আমি একটুখানি পাঁচমিশালি সবজি যা যা টুকটাক সবজি ছিল সেগুলো দিয়ে আমি একটুখানি সবজি বানাচ্ছি, যেটা আমি আমি মুড়ি খাবো, আর বেটু স্কুল থেকে আসলেও মুড়ি দিয়ে খেতে পারবে, তো সেই কারণে এটা বানানো। এসব করতে গিয়ে মানে ওর জন্য ওটস ভাত এসব করতে গিয়ে আমি যে দুটো আলু ফেলে দেবো বা আলু সেদ্ধ করে দেবো সেটাও আমার আর খেয়াল নেই। তো এই এই দেখো মুড়ি নিয়ে খেতে বসে পড়েছি। বেটুকে আমি বলছি এবার আমাকে রান্নাটা বসাতে দে, নাহলে আমি আজকে আর খেতেও পাবি না। এখন কটা বাজে? এখন 7:30 বাজে। এই বেটুর পড়া হলো বসেছে সেই 5টা থেকে, এখনও মানে এত এখন রিভিশন টেস্ট চলছে স্কুলে, এত সিলেবাস, আমার মুখটাই পুরো ব্যথা হয়ে গেছে জানো, এত এত সিলেবাস শেষ আর হচ্ছে না। শেষ হচ্ছে আজকে রান্নাও হবে অনেক কিছু, অনেক কিছু রান্না প্রথমে আগে করব হচ্ছে যে দরজাটা খুলে নিলে গ্যাস উঠে যাবে। আজ রুদ্র আজকে তাড়াতাড়ি চলে এসেছে, নতুন ল্যাপটপ চলছে তো গ্যাসটা, নতুন ল্যাপটপ, এই দেখো হ্যালো, নতুন ল্যাপটপ দিয়েছে রুদ্রকে এই দেখো অফিস থেকে, ওই সব মানে এই অন্য ওই আগের ল্যাপটপ থেকে এই ল্যাপটপে সব নিচ্ছে আর কি, কপি করছে, এই ব্যাগটাও দিয়েছে নতুন। আর আমার বেটুর আজকে রিভিশন টেস্টও ছিল, তার সাথে আজকে ছিল ক্যান্টিন ডে। ক্যান্টিন ডেটা নাকি ওর একদম পছন্দ হয়নি, কারণ ও মনে করেছিল ওকে চাউমিন খেতে দেবে আর ফ্রুটি দেবে, চাউমিন ফ্রুটি তো দেয়নি আর চাউমিনও দেয়নি, দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি বলছি ফ্রেঞ্চ ফ্রাই তো তুই পছন্দ করিস, ভালোই তো হয়েছে। বলছে যে ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করি, কিন্তু তুমি যেটা করে দাও বা তুমি দো, আমরা যখন যাই আর কি রেস্টুরেন্টে যখন যেটা খাই সেরকম ফ্রেঞ্চ ফ্রাই না, এটা বাজে ফ্রেঞ্চ ফ্রাই, আর পছন্দ হয়নি নাকি, তাই ক্যান্টিনটি পছন্দ হয়নি। আর গেম বলছে এত ভিড় যে উঠতেই যেতেই পারেনি, লাইন দিয়ে দাঁড়িয়েছে, তাই খুব টায়ার্ডও হয়ে গেছিলো আজকে। কিন্তু কিছু করার নেই, টায়ার্ড হলো পড়তে তো হবেই, রিভিশন হচ্ছে। এবার এবারে না একটুখানি ওর এক্সামের একটু গণ্ডগোলও হয়ে যাবে, পুজোর সময় গেলাম তখন অতদিন অফ ছিল, একটাও পড়া হয়নি, এসেই কয়েকটা দিনের মধ্যে মুখস্থ করে সব হলো, তারপর আবার এক সপ্তাহ পুরো গ্যাপ হয়ে যাবে, পড়া হবে না। আবার শুধু গ্যাপ পড়া হবে না না, এত মস্তি হবে, এত মস্তি হবে যে ওটা মাথা থেকে আউট করতেই আবার 2-3 দিন টাইম লেগে যাবে। শুধু ওর কেন, আমারও আমারও হচ্ছে, তো সেটা সেই কারণে ওর এক্সামটা যে এবার কী হবে আমি বুঝতে পারছি না। এটা দেখো কোনো কিছু খেলদম নেই, দেখো ও নিজের কাজ নিয়েই ব্যস্ত, দেখো বাড়ি যাবে, বড় বড় দাড়ি বড় বড় চুল এই নিয়েও যাবে বাড়ি। তুমি কবে এসব করো আমি সেটাই দেখবো, যাবো এইসব নিয়েও বাড়ি যাবে, আবার শ্বশুর বাড়িও যাবে, ভাবো এইসব নিয়ে গেলে না ঢুকতেই দেবে না, তোমাকে চিনতে পারবে না, এটা কি জামাই নাকি আমাদের, না গো এবার না আমি একটুখানি চাপিয়ে দিই জানো তো, চাপাই এবার তো বেরই তো করলাম না গল্প করতে করতে, দেখো সব বের তো করতে হবে, আমার তো সব রেডি করা আছে, কিন্তু বের করে বের করবো তবে তো না চাপাবো, বেরটা তো আগে করি, কথা বলতে বলতে বের করতে আজকে যে কী হবে
দোকান থেকে 100 টাকা পেতাম, বাবা বাড়ি যাওয়ার আগে যদি 100 টাকাটা ভুলে যায়, দোকানদার যদি ভুলে যায়, আমিও যদি ভুলে যাই, সেই কারণে আজকে রুদ্রকে ডিম মানে করেছি যে সব ডিম নিয়ে চলে আসো, ভুলে গেলে মুশকিল হয়ে যাবে। না 100 টাকা পেতাম না, অনেক টাকাই পেতাম, আস্তে আস্তে শোধ হলো, খুচরো ছিল না। আর কি জানো, এই যে এটা আমার দেখো ভালো হয়েছে, লেখাগুলো এটা কি আছো? হ্যাঁ ভালো হয়েছে, কই খুব সুন্দর হয়েছে এটা। চলো চলো এবার বসিয়ে দিই। আজকে আমাদের এখানে বেশ মানে আজকে কি একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে না? আমি এবার কাঁচা লঙ্কা এনেছি, দেখবে কিরকম পুরো ব্ল্যাক কালার। এটা নাকি উড়িষ্যার কাঁচা লঙ্কা, খুব ঝাল, দুটো দিলে এনাফ, এত ঝাল এই লঙ্কাটার। রুদ্র তো নিচ্ছিলই না, কিন্তু আমি তো আমার দেখেই মনে হচ্ছিল কি যে এটা বেশ ভালো রকম ঝাল হবে, দেখেই মনে হচ্ছে সত্যিই কিন্তু ঝাল। যেখান থেকে আমরা বাজার করে আনি না, লোকটা কিন্তু ভালো জিনিস দেয়। আসলে রেগুলারে হয়ে গেছি তো কারণে, সেই কারণে আগে সামনের থেকে নিতাম, তারপর এখানে এখানে সামনে থেকে মানে শুকনো শুকনো ভাল লাগে না তো সবজিগুলো, একদম শুকনো সবজি দেয়, তো সেই জন্য আমরা এখান থেকে নিই না। তো অনেকদিন পরে যখন ধরো যাওয়াটা সম্ভব হয় না সামনে থেকে নিতে গেলাম, তখন আবার সেই ভদ্রমহিলা আবার বলবে যে তোমরা এখন থাকো না কোথা থেকে এখানে, তোমরা এখন আর আসো না আমার কাছ থেকে নাও না, তো রুদ্র কি বলবে, ওই জন্য বলেছে আমরা আর এখানে থাকি না, ওইদিকে ওই সাইডে চলে গেছি, কে কারণে ওখান থেকেই বাজার করি। আজকে এসেছিলাম এখান থেকে, আপনার কাছ থেকে নিচ্ছি, মানে এটা রুদ্র বলেছে সেদিন, ও বলছে আমার কাছ থেকে নেন না আর আমার কাছ থেকে নেন না এরকম। কিন্তু এখানকার সমস্ত সবজি সামনে যে দোকানগুলো থাকে সবার কাছে সমস্ত সবজিগুলোই না সব শুকনো শুকনো, আর আমরা যেখান থেকে বাজার করে আনি ওখানে একদম টাটকা, বাঙালি বাজার তো ওটা একেবারে টাটকা টাটকা সবজি, সবজিগুলো দেখেই মনে হবে সব খায় বা না খায় সব নিয়ে নিই মনে হবে, এত সুন্দর দেখতে লঙ্কাগুলো। বলছি না কি সুন্দর লঙ্কা, ও আমার আরও লঙ্কা আছে, এবার আমার বাড়ি চলে যাব সেই জন্য নষ্ট হয়ে যাবে, সেই কারণে এগুলোকে ধুয়ে নিয়েছি, রোদে শুকাচ্ছি, শুকাতে শুকাতে এটা আরও দু তিন দিন বাকি আছে, এটা একদম শুকনো লঙ্কা হয়ে যাবে, বক্সের মধ্যে ভরে দিয়ে চলে যাবো, তাহলে নষ্ট হবে বলো, নষ্ট করতে ভালো লাগে না। বললাম অল্প করে দিতে কিন্তু শোনে না, বেশি করে দিয়ে দেয়। আর সবজি আবার দাম বাড়ছে, এই দামটা এখন থাকবে, এই ভাইফোঁটা না গেলে এখন থাকবার, এখন শীতটা সবে সবে পড়ছে তো সবজির দাম হবে, তারপর আবার একটু শীত বেশি হয়ে গেলে তখন আবার নর্মাল, কদিন বেশ কমে গেছিল না আবার বেড়ে গেছে। এটা তো হচ্ছে লাউ চিংড়ি, চিংড়ি মাছ আছে সেদিনে একটু চিংড়ি মাছ আছে সেটা দিয়ে করবো। এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা, এই হচ্ছে আজকে আমাদের রান্না। চালও ধুয়ে রেখে দিয়েছি, এই চালটা হতে দেরি হচ্ছে জন্য। রাজা খাচ্ছে বলে তোমার খেতে ইচ্ছে করছে? ও আচ্ছা ঠিক আছে, সেখানে ভাত বসিয়ে দিয়েছে, সমস্ত রান্না আমার হয়ে গেল, আর ভাতটা হয়ে গেলে আমরা খেয়ে নেবো, আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিই, তারপরে আমরা বসে থাকি, যা খুশি করি না, কারণ ডিনারটা রাতেরই সেরে নিই, আর খুব বেশি রাতও করি না শুয়ে মানে শুতে, কারণ আমি ভোরবেলায় উঠি, দুপুরে তো একটুও রেস্ট মানে ঘুম হয় না, জাস্ট একটু শুয়ে থাকি, আর বেটু তো সারাদিন স্কুল করে টায়ার্ড হয়ে যায়, ঘুমানোর তো আর সময় নেই সারাদিনে, রুদ্রর কাজের প্রেশারে আমরা তাড়াতাড়ি আমরা একটু আমাদের গুড নাইটটা আর কি একটু তাড়াতাড়ি হয়, আর খাওয়াটা তো আরও তাড়াতাড়ি হয়, মানে খেয়ে দিয়েই তো ঘুমাই না, কিছুক্ষণ পর ঘুমাই মানে শুয়ে পড়ি আর কি। আর দেখিয়ে দিই দাঁড়ো, ঘুগনি বেঁচে গেছে একটুখানি, কালকে করেছিলাম সেই ঘুগনি, রুদ্র বলছে কাল সকালে আমি ঘুগনি মুড়ি খেয়ে যাবো ভালো, তাহলে এই স্পেশাল রান্না তোমাকে দেব না, এই দেখো এই এখন বানালাম চিংড়ি মাছ আর বেগুন ভাজা,
কিসে অ্যালার্জি হচ্ছে বুঝতে পারছি না, তাতে খেয়ে যাচ্ছে। চিংড়ি মাছ, বেগুন ভাই, বেগুন কি বড় বড় যে বেরোবে, দেখি না কি হয়, বুঝতে পারছি না। তোদের খাবো না বলো, মুখটা দেখো, খেতে দেবে না? ফুলকপি আলু দিয়ে মাছের কি বড় বড় মাছের পিস, ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি বা ঝোল যাই বলো, এই হচ্ছে আজকে। আর বেগুন ভাজা ঢাকা চাপা দিয়ে দিই, আর হচ্ছে লাউ চিংড়ি। উফ, চিংড়ি মাছের গন্ধ, উফ। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণে যেন সকলে সুস্থ থেকো, ভালো থাকো। এখানে বেশ ভালো রকম ঠান্ডা পড়েছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে। ও, এটা হোয়াইট কালার, তোরটা ব্ল্যাক, এটা গ্রিন কালার, তোরটা ব্ল্যাক কালার না? হ্যাঁ, আমার হোয়াইট। চলো ড্রয়িং করো, ওই দেখো, চলো ড্রয়িং করো, দোনো মিলকে চুপচাপ বেঠকে। চলো বাই বাই, টাটা, গুড নাইট, খেলবি একটু বিস্কুট?